পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের দ্বিতীয় অনুশীলনী অর্থাৎ অনুশীলনী 2 এর যে অঙ্কগুলো এর আগে করে দিয়েছিলাম তার পরবর্তী অংশ থেকে আমি অঙ্কগুলো করে দেব। অর্থাৎ আগে তোমাদের করে দিয়েছিলাম 1, 2 এবং 3 নম্বরের ভাগ অঙ্কগুলো, আজ আমি 4 থেকে 8 পর্যন্ত যে প্রশ্নের অঙ্কগুলো আছে সেগুলোকে সমাধান করে দেব। সেক্ষেত্রে দেখো, 4 নম্বর অঙ্কে আমাদের কী দেওয়া আছে, কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে, এটাকে ক্রমবাচক সংখ্যায় উত্তর দিতে বলছে। ক্রমবাচক সংখ্যাটা কীভাবে উত্তর দেওয়া ওটা পরে দেখাই, উত্তরটাকে বের করি, বের করে তারপরে আমি বলি। দেখো তাহলে 98,000 গ্রাম চাল আছে, প্রতিদিন লাগে কত, 650 গ্রাম, তাহলে কত দিন যাবে, তাহলে 650 দিয়ে 98,000কে ভাগ দিলে যেটা চলে আসে ওইটাই উত্তর হবে আমাদের। তাহলে দেখি আমরা এটা অঙ্কটাকে কীভাবে আমরা একটু সাজাবো, সেই সাজানোর প্রক্রিয়াটা তোমাদের একটু দেখিয়ে দিই। যেমন 4 নম্বর অঙ্কটা দেখো, ৬৫০ গ্রাম চালে চলে বা চাল লাগে, এরকম লিখতে পারি, চলে 1 দিন। ঠিক আছে, এখানে আমরা দুইভাবেই লিখতে পারি। সুতরাং 98,000 গ্রাম চালে চলে কত, 98,000, আমি কিন্তু লেখাগুলোকে একদম শর্টকাট করে দিলাম, ঠিক আছে, 650 দিন। এখানে কিন্তু লিখছি কি, 650 গ্রাম চালে চলে 1 দিন। এটাকে তোমরা অন্যভাবে লিখতে পারতা, 650 গ্রাম চাল লাগে, এত গ্রাম চাল লাগে 1 দিনে, 1 দিন তখন হবে না, তখন তো 1 দিনে, মানে সেন্টেন্সটা তোমরা যেভাবে সাজাও সেভাবেই হবে, কোনো সমস্যা নাই। এখন এই ভাগফলটা কত হবে সেটা কিন্তু আমরা জানি না, তাই না? এখানে 98,000কে আমরা 650 দ্বারা ভাগ করলে কত হবে সেটা কিন্তু আমরা বলতে পারি না, তাহলে ওইটাকে আমরা এখানে ভাগফলটা দেখাই দেবো রাফ হিসেবে, কিন্তু অন্য পৃষ্ঠা না, এখানেই দেখাই দেবো আমরা। তাহলে কীভাবে 650 দ্বারা 98,000কে ভাগ করব। দেখো কয়বার যায়, এখানে 650 আর হলো 980, তাহলে 600কে যদি আমি 2 দিয়ে গুণ দিই তাহলে 6 দুগুণে 1200 হয়ে যায়, তাহলে 980র মধ্যে অবশ্যই একবার যাবে, 1 দিয়ে দিলে 650কে গুণ করলে 685 হয়। এবার বিয়োগ করলে এখানে 0, 5 আছে কত হলে 8 হবে, 3 হইলে, 6 আছে কত হলে 9 হবে, 3 হলে আনলাম একটা 0 কেটে। এখন এখানে আছে 3300, এই 3300র মধ্যে 600 কতবার যায়, আমরা যদি 5 বার দিই 5 6 3300, 6 বার দিলে 6 6 3600, তাহলে অবশ্যই আমাদের 5 বারই যাবে। দেখি 5 বার দিয়ে চিন্তা করি, 5 0 0, 5 5 25, হাতে হলো 2, 5 6 30, 8 2 32, এখানে বিয়োগ করলে আমাদের হলো কত, 0 5, 50 রয়ে গেল। এরপর আমরা এই শূন্যটাকে কেটে নিয়ে আসলাম। এখন দেখো শূন্যকে কেটে নিয়ে আসার পরেও কিন্তু আমাদের 650 এসে এটা ছোটো হয়ে গেল। যখন আমাদের কেটে নিয়ে আসার পরেও ছোটো হয়ে যায় তখন কিন্তু আমরা কী করবো, 0 বার আরেকবার দিব, অর্থাৎ 0 দিয়ে 650কে গুণ করলে 0ই হয়, 500 থেকে 0 বিয়োগ করলে সে আবার 500ই রয়ে গেল। তাহলে আমাদের এই যে 98,000 যে ছিল এটা কী ছিল, 98,000 গ্রাম চাল ছিল, সেটাকে আমরা 650 গ্রাম দিয়ে ভাগ করাতে আমাদের যে অ্যান্সারটা পেলাম 150, এত দিন 150 পেলাম দিন, আর এই 500 গ্রাম পেয়ে গেলাম আমরা কি, অতিরিক্ত চাল রয়ে গেল। তাহলে এখন একটা চিন্তা করে দেখো, আমরা 150 দিন এই চাল দিয়ে চললো, 98,000 গ্রাম চালের, 150 দিন যাওয়ার পরেও আরও কত গ্রাম, আরও 500 গ্রাম অতিরিক্ত রয়ে গেল, কিন্তু 500 গ্রামে কিন্তু আমাদের 1 দিন যায় না, 1 দিন যাইতে হলে আমাকে চলতে হলে কত গ্রাম লাগে, 650 গ্রাম, কিন্তু এখানে আছে আমার অতিরিক্ত 500 গ্রাম। এখন কি করব, তাহলে আমার এই 500 গ্রাম চাল কি ফেলে দেব, ফেলে দেবো না, হয়তোবা পরের দিন একটু কম খাবো, অথবা অন্য কোথাও থেকে আরও 150 গ্রাম আমি এনে অ্যাড করবো, অ্যাড করে এটার সাথে আমার 51তম দিনেও, 150তম দিন তো আমার পুরোপুরি যায়, 151তম দিনেও আমরা কিন্তু কিছু পরিমাণে চাল খেতে পারি। তাহলে পুরো চালটাকে শেষ করতে, এখানে বলছে কি, পুরো চালটা এই 98,000 গ্রাম চাল শেষ করতে আমাদের কত দিন লাগবে, তাহলে এই চালটা আমাদের পুরোপুরি শেষ করতে আমাদের আরও 1 দিন বেশি লাগবে, অর্থাৎ 151তম দিনে শেষ হবে। সেই 151তম দিনে এখানে বলছে, আমরা কিন্তু বলবো না 151 দিন পুরাটাই শেষ হলো, হয়তো 3 বেলা খাওয়ার জায়গায় 2 বেলা খাইলো,
তার মানে দ্বিতীয় টাইমে তোমার এখানে সেকেন্ড টাইমে অর্থাৎ দুপুরে তোমার চালটা শেষ হয়ে গেল, এবার বিকালের চালটা তোমার হয়তো আবার কিনে নিয়ে আসলো। অর্থাৎ কোন দিনে শেষ হলো? 150তম দিনে না, কিন্তু 150তম দিন পর্যন্ত পুরোপুরি চলছে, 151তম দিনে এসে অর্ধেক দিন গেছে, অর্ধেক দিন বা তারও বেশি দিন চলে গেছে এই চালে। এই জন্য এখানে আমাকে উত্তরটা এরকম আসতে হবে, 150 যোগ 1, অর্থাৎ 151তম দিনে চালটি চালগুলো শেষ হবে। তাহলে কততম দিন চাল শেষ হবে? 151তম দিনে। কারণ সেটাকে একটু সাজিয়ে গুছিয়ে আমাদের লিখতে হবে, সেটা কীভাবে আমরা লিখব সেটাকে আমরা দেখি। তাহলে এখানে আমরা ভাগফলটা ওইভাবে লিখব না, লিখে আমরা এখানে লিখব, যেহেতু ৯৮,০০০কে ৬৫০ দ্বারা ভাগ করে ভাগফল ১৫০ এবং ভাগশেষ ৫০০ পাওয়া যায়। সুতরাং ১৫০তম দিন, এখানে প্রশ্নে কিভাবে বলছে কতদিনে চাল শেষ হবে, চাল শেষ হবে কতদিনে, দিনে কততম দিনে, তাহলে ১৫০তম দিনে চাল দিন চলার পরও ৫০০ গ্রাম চাল অবশিষ্ট থেকে যায়। অতএব সম্পূর্ণ চাল শেষ হবে কত? ১৫০ যোগ ১ তম বা ১৫১তম দিনে, এটাই উত্তর। তাহলে উত্তরটা আমি এখানে লিখে দিই, এখানে তো জায়গা নেই, আমি উপরে লিখলাম উত্তর ১৫১তম দিন, এইভাবে দিয়ে দিলে হবে। উত্তরটা কী হবে? ১৫১তম দিন। তাহলে আমাদের কিন্তু দেখো, এই অবশিষ্ট থেকে যাওয়ার কারণে আমাদের কিন্তু এই ইতিহাসটা লিখতে হলো। অতএব তোমাদের এভাবে লিখতে হবে যে ৯৮,০০০কে ৬৫০ দ্বারা ভাগ করে ভাগফল ১৫০ পেলাম এবং ভাগশেষ ১৫০ পাওয়া গেল, ঠিক আছে। ১৫০তম দিন চলার পরেও ৫০০ গ্রাম চাল অবশিষ্ট কী হলো? থেকে গেল। যেহেতু ৫০০ গ্রাম চাল আরও অবশিষ্ট থেকে গেল, অতএব সম্পূর্ণ চাল শেষ হবে কতদিনে? ১৫০তম যোগ ১, অর্থাৎ ১৫১তম দিনে। এখানে কিন্তু যে ব্র্যাকেটে যে বলছে ক্রমবাচক সংখ্যায়, তাহলে এই ক্রমবাচক সংখ্যা হলো ১৫১তম দিন, তমটাই হলো এখানে ক্রমবাচক, অর্থাৎ ১১তম ১২তম ১৩তম ১৪তম ১৪তম, এগুলোকে আমরা চতুর্দশও বলতে পারি। আমরা যেমন ইংলিশে লিখি কীভাবে, আমরা শুধুমাত্র ফার্স্টকে লিখি ১ লিখে এখানে একটা এস টি দিয়ে দিই, তাই না? আর সেকেন্ডকে আমরা লিখি ২ এন ডি, মানে সেকেন্ড। এরপর থার্ডকে লিখি ৩ আর ডি। এরপরে যত যা আছে সবগুলো কি আমরা কী লিখি, যেমন ৪ এর পর টিএইচ, মানে ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, মানে এততম দিন। কিন্তু এইভাবে আস্তে আস্তে আমাদের কী, আবার দেখো ২১ আবার লিখি, ২১, এখানে কিন্তু আবার টিএইচ লিখি না, এখানে ২১ এস টি না লিখে ২১ এস টি, এবার ১ এর উপরে কিন্তু এস টি হয়। আবার ২২, এখানে টিএইচ না লিখে আমরা কী লিখি? ২২, ঠিক আছে। ও এখানে আবার ২ লিখলাম কেন? ২০ এন ডি। এইভাবে আমরা যেমন লিখি ঠিক, অর্থাৎ আমাদের সবগুলোই তম দিন, এই সবগুলোই তম। এটা আমার ইংলিশের ব্যাপার, এগুলো আমাদের দরকার নেই এখন। এখন আমাদের বাংলাটাকে আমরা দেখাবো, ১৫১তম দিন, ১৫২তম দিন। তাহলে আমরা তমটাকে, এখানে হলো ক্রমবাচক সংখ্যা, ক্লিয়ার বার? তাহলে যেহেতু আমাদের উত্তরটা দিতে বলছে ক্রমবাচক সংখ্যা, ক্রমবাচক সংখ্যা তোমাদের দেখানো হয়ে গেল। তাহলে এই অঙ্কটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা তোমরা উঠিয়ে রাখতে পারো। আমি পরবর্তী অঙ্কে চলে যাই, আরেকটি অঙ্ক দেখাই তোমাদের।
পাঁচ নম্বর এখানে কী দেওয়া আছে দেখো, একটি বই তৈরি করতে 128 তা কাগজ লাগে, তাহলে একক দশক শতক হাজার, 60,000 তা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? এখানে কিন্তু আমাদের আরেকটা উত্তর দেওয়া আছে, এখানে 60,000 তা, একটা বই তৈরি করতে লাগে 128 তা কাগজ, তাহলে 60,000 তা কাগজ দিয়ে কয়টি তৈরি করা যাবে? বই তৈরি হয় 1টি, সুতরাং 60,000, 60,000 তা কাগজ দিয়ে বই তৈরি হয়। তোমাদের যদি এক লাইনে জায়গা না হয়, মনে করো এক লাইনে জায়গা হলো না, তাহলে কী করবা? বই তৈরি হয় কতটুকু আর জায়গা নাই তোমার, তাহলে কী করবে, এখানে একটা হাইফেন দাও, দিয়ে এখানে লিখো 60 লিখে 1,000 ভাগ কত 128 ব্র্যাকেট দিয়ে টি, ঠিক আছে? তাহলে কতটি বই তৈরি হয় সেটা আমাদের বের হয়ে গেল। এটা কিন্তু আমাদের কমপ্লিট। এখন এই যে 60,000কে 128 দিয়ে ভাগ করে কত হবে সেটা কিন্তু আমরা জানি না, এটা আমাদের তাহলে এখানে ভাগ করে দেখাই দিতে হবে। তাহলে এখানে 128 দ্বারা 60,000কে আমরা ভাগ করব। এবারে দেখি আমরা কতবার যাই 60,000-এর মধ্যে 128। দেখো এখানে 60,000 মানে এখানে আমরা 600 করে চিন্তা করবো, এখানে 128, 600-এর মধ্যে কতবার যেতে পারে? আমরা যদি 5 বার নেই তাহলে এখানে কত কত হতে পারে? 5 বার নিলে 500, আর 5 20-এ 100, কিন্তু 5 28 আছে, তাহলে অবশ্যই 600-এর চেয়ে বেশি হয়ে যাবে 5 বার নিলে। তাহলে আমাদের এখানে চিন্তা করতে হবে কতবার নেওয়া যায়, 4 বার, ঠিক আছে? এই 600 বরাবর আমরা 4 লিখবো, 4 8 32-এর 2, হাতে রইলো 3, 4 2 8, আর 3 9 10 11-এর 1, হাতে রইলো 1, 4 1-এ 4 আর 1-এ 5, তাহলে এখন বিয়োগ করলে এখানে কত থাকে? 8 10, হাতে রইলো 1 1-এর 1-এ 2, 2 আছে কত হলে আবার 10 হবে, 8 হলে হাতে রইলো 1 মিলে যায়, আনলাম 0 কেটে। এখানে আছে আবার 800, 800-এর মধ্যে 128 কতবার যেতে পারে? এখানে 5 বার, 6 বারও যেতে পারে, 6 6 6 2 12 120, হ্যাঁ 6 বার যাবে আশা করি। দেখি আমরা, তোমরা এটা আমি মুখে মুখে হিসাব করতেছি, তোমরা যখনই তোমাদের সন্দেহ হবে তখন তোমরা কী করবে, 128-কে 6 দিয়ে গুণ দিয়ে দাও সাথে সাথে, 6 8 48-এর 8, হাতে রইলো 4, 6 2 12-এর 4, 13 14 15 16, 16-এর 6, হাতে রইলো 1, 6-1-এ 6 আর 1-এ 7, তাহলে 768। তাহলে আমাদের কত 6 বারই যাবে, 6 দিয়ে দিলে কত হলো 768। এবার বিয়োগ করি, 8 আছে কত হলে 10 হবে, 2 হলে হাতে রইলো 1, 7 আছে কত হলে 8 হবে, 1 হলে, আর এখানে 1 আছে কত হলে, 7 আছে কত হলে 8 হবে, 1 হলে, এবারে আনলাম আর একটা 0 কেটে। এবার আছে 1120, 128-এর মধ্যে কতবার যাবে বলতো? 1120-এর মধ্যে আমাদের 128 কতবার যেতে পারে? 5 বার, তোমাদের এখানে 6 বার দেওয়া হলো 700, আমি যদি 8 বার দেই 800, 8 2 16, আরও 200 1000, আমার মনে হয় 9 বারই যেতে পারে। দেখি 9 বার দিয়ে, তাহলে 128-কে আমরা 9 দিয়ে গুণ করবো, 7 9 63, 8 9 72-এর 2, হাতে রইলো 7, 8 9 72-এর 2, হাতে রইলো 7, 9 2 18-এর 7, 19 20 21 22 23 24 25, 25-এর 5, হাতে রইলো 2, 9 1-এ 9 আর 2 11, 1152, আর এখানে আছে 1120, তাহলে 9 বার দিলে বেশি হয়ে যায়। তাহলে এখন আমরা কী করবো এটাকে, 9 বার না দিয়ে আমরা এই জন্য বলছি, অন্য জায়গায় তোমরা একটা রাফ করে দেখবে, 8 বার দেবো, 8 8 64-এর 4, হাতে রইলো 6, 8 2 16-এর 6, 16 17 18 19 20 21 22, 22-এর 2, হাতে রইলো 2, 8 1-এ 8 আর 2 10। এখন দেখো এখানে বিয়োগ করলে থাকে 6, হাতে রইলো 1, 9 2 আছে আর 1-এ 3 3 আছে কত হলে 12 হবে, 9 হলে, হাতে রইলো 1 মিলে যায়, 96 আমাদের ভাগ শেষ থেকে যায়।
এখন দেখো আমি একটা কথা বলি, আমি চালটা বলছিল কত তম দিনে চালটা শেষ হবে, যেটা ভাগশেষ ছিল এখানে 500 গ্রাম চাল মানে আধা কেজি চাল অতিরিক্ত ছিল। এখন ওই আধা কেজি চালে আমাদের পরবর্তী দিনও তো খাইছে, এই জন্য বলছি 50তম দিনে না 51তম দিনে চালটা শেষ হয়েছে, পরবর্তী দিনে ওই 500 গ্রাম খাইছে, এই জন্য 51তম দিনে। কিন্তু এখন আমাদের যখন একটা বই বানাইতে বলছে, বলছে কয়টি বই বানানো যাবে এই 60,000 টাকা কাগজ দিয়ে, আমি 468টি বই বানাইতে পারি, বানানোর পর আমার 96টা কাগজ অতিরিক্ত থেকে যায়। এখন সেই 96টা কাগজ যে আমার অতিরিক্ত রইলো, ওইটা দিকে আমি একটা বইয়ের অর্ধেক বানাতে পারবো? আমার তো বলছে কয়টি বই বানাতে পারবো, তাহলে বই বানাতে হলে আমাকে 128টা কাগজ কমপক্ষে লাগবেই, একটা কাগজ কম হলেও 127টা কাগজ হলে আর ওই বইটা হবে না। তার মানে বইয়ের মধ্যে একটা দুইটা পেজ যদি কম থাকে তাহলে সেটা তো আর বই হবে না, তার আমাকে বইটা পুরোপুরি হইতে হলে আমাকে কী করতে হবে, আমাকে পুরা কাগজই লাগবে। তাহলে এই যে আমার অতিরিক্ত যে কাগজটুকু রয়ে গেলো এটা আমার ওয়েস্টেজ হিসাবে চলে যাবে, এটাকে কিন্তু আমরা আর বলতে পারবো না আরও এক যোগ করে, যেমন ওইখানে আমরা যেটা যোগ করছিলাম এখানে কিন্তু সেই যোগটা আমরা করতে পারবো না। ঠিক আছে, তাহলে এটার উত্তরটা আমরা এভাবে লিখব, এখানে আমরা উত্তরটা কীভাবে লিখবো সেটা দেখো, দেখা যায় যে 60,000কে 128 দ্বারা ভাগ করে ভাগফল 468 এবং ভাগশেষ 96 পাওয়া যায়। তাহলে 96 যেহেতু পাওয়া গেলো, তাহলে আমাদের কত ভাগফল পাওয়া গেলো, কত 468। তাহলে আমাদের দেখা যায় যে এত, তাহলে আমাদের ভাগশেষ কত 96 পাওয়া গেলো, তাই না? এখন আমাদের 96 যেহেতু ভাগশেষ পাওয়া গেলো, তাহলে এখানে আমাদের এই 96 কিন্তু আমাদের আর কোনো কাজে আসবে না, এটা আমাদের এই কাগজটা ওয়েস্টেজ। তাহলে এখন আমাদের অরিজিনালি বই বানাইতে পারলাম কয়টি, 468। তাহলে এখন লিখব উত্তর, মোট বই বানানো যায়, বানানো যায় বলছে না তৈরি করা যায়, সেটা আমরা প্রশ্নে যেভাবে বলছে সেভাবে উত্তরটা দিব, তৈরি করা যায়। দেখছো, এই যে আমি এখানে কিন্তু বানানো লিখে ফেলছিলাম প্রায়, এতটি বই আমি মুখে উচ্চারণ করছি কিন্তু হঠাৎ করে মনে হলো বইতে কী বলছে। তা তোমাদেরও কিন্তু এরকম হতে পারে, তোমরা এখানে বইতে যেটা আছে ওইটাকে উত্তর দিবে, তোমরা বলার সময় যেটাই বলো কিন্তু বইয়েরটাকেই উত্তরে লিখবে। তাহলে মোট বই তৈরি করা যায় 468, ঠিক এটি উত্তর। এই যে উত্তর তো লিখেই দিলাম, তাহলে হয়ে গেলো তোমাদের এটা অঙ্ক, একেবারেই সহজ অঙ্ক, খালি ভাগটা, অর্থাৎ তোমাদের এর আগে আমি যত অঙ্ক করেছি সবগুলো ভাগ, শুধু ভাগ নিয়ে কিন্তু অনেকগুলো ক্লাস করা হয়েছে, উদ্দেশ্য একটাই, তোমাদের এই যে প্রশ্নের অঙ্কগুলো, প্রশ্নের অঙ্ক কিন্তু এক লাইনে উত্তরটা হয়ে যায় যদি আমরা ক্যালকুলেটার ব্যবহার করতে পারতাম, কিন্তু ক্যালকুলেটার তো ব্যবহার করা যাবে না, আমাকে ভাগ করেই দেখাতে হবে। তোমাদের ক্লাস 7 পর্যন্ত কোনো ক্যালকুলেটার ব্যবহার করতে দিবে না, তোমাদের ক্যালকুলেটার ব্যবহার করার অনুমতি পাবে ক্লাস 8 থেকে, যার জন্য তোমাদেরকে কিন্তু মুখে মুখে ভাগ যত কষ্টই হোক তোমাদেরকে এরকম মুখে মুখে ভাগ করার অভ্যাসটাই তোমাদের তৈরি করতে হবে, এবং এভাবেই তোমরা ভাগ ফলগুলো তৈরি করবে। ঠিক আছে, এই জন্য তোমাদের এগুলি বাসায় বারবার প্র্যাকটিস করো, আর এটাকে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা উঠিয়ে রাখতে পারো। তাহলে এই পর্যন্তই আজকে তোমাদের 2টি অঙ্ক করে দিলাম, আমি কিন্তু শুরুতেই বলছিলাম এখানে 5টি অঙ্ক আছে, 5টির মধ্যে একদিন করাবো 2টি আর একদিন করাবো 3টি, আজকে 2টি করে দিলাম, পরবর্তী ক্লাসে হয়তো তোমাদের 3টি অঙ্ক শেষ করে দেবো, তাহলে এই চ্যাপ্টারটাও তোমাদের শেষ হয়ে যাবে। তা সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, এবং আমাদের চ্যানেলের সাথেই থাকো, এবং আমাদের চ্যানেলের পড়াগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবে, এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।